আমিও ভালো আছি, মনটা একটু খারাপ আছে, সেটা কেন সেটা তোমরা অবশ্যই জানো, কিন্তু খারাপ যতই থাকো তাও তো আমাকে তো ঘরের কাজ করতেই হবে। তো আজকে আমি আবার একটা বিশাল বড় কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখানোর জন্য। তো কাজটা হচ্ছে, দেখো এই পাখাটা আগের দিন দেখেছো আমি খাট পয়সা করেছি কত, আমি কত ভালো ঘরের কত কাজ করি, তোমরা যারা যারা কাজ করো তারা অবশ্যই জানাবে। হ্যাঁ, তো আগের দিন খাট পয়সা করেছি, আজকে পাখাটা পয়সা করলো তোমরা সবাই জানো। এখন গরম চলে এসছে, তো এখন পাখাগুলোকে একটু ভালো করে সার্ভিস, যাতে ভালো সার্ভিস দেয় সেই ব্যবস্থা করতে হবে। আর ছমাস একটা মানে গরম চলে আসে, ছমাস পর পর ওয়েদার চেঞ্জ হয়, তো গরম চলে গেছে ছমাস আগে, এখন আবার গরম আসবে, আসছে সামনে, যদি বৃষ্টি হচ্ছে কিন্তু গরম তো আসবে। তো আমি ভাবছি তার আগে পাখাটা পরিষ্কার করে নিই। দেখো পুরো ধুলোতে পুরো, দেখো পুরো ধুলোতে পুরো জাম হয়ে গেছে, আর মানে কি বলবো, বুঝতে পারছো মানে জং টং সবকিছু করে ঘষে ঘষে ক্লিয়ার করবো, তারপর যদি ভালো সার্ভিস দেয় মেশিন, এবার আমি যদি এটাকে ভালো করে ঘষে মেঝে পরিষ্কার না করি, আর না নাট বোল্ট সবকিছু টাইট যেখানে যা করতে লাগে সেগুলো না করি, তো ভালো সার্ভিস দেবে না, এটাতে কোনো যন্ত্রই ভালো সার্ভিস দেয় না, সেটাকে ভালো করে ক্লিয়ার রাখতে হবে, তবে সেটা ভালো সার্ভিস দেবে। নাক বোল্ট দিয়ে এটাকে টাইট করব, খুলব, এখানে যা ঘষা বাজার বসব, চলো দেখো যে আমি কত কাজের, আর আমি পারি না এমন কোনো কাজ নেই, তোমরা চাই যে কাজের কথা বলবো আমি সব করে দেবো, সব পারি না। দেখো ফুটো খুঁজে পাচ্ছি না গো, চালু রাখতে হয়, একবার যদি জং ধরে যায় তাহলে আর কাল। দেখো দেখো আমি কিন্তু তোমাদেরকে ভালো বুদ্ধি দিই, হ্যাঁ, কখনো কোনো মেশিন কিন্তু ফেলে রাখবে না, সে যেই মেশিনই হোক না কেন, যদি ফেলে রাখো তাহলে কি বলো তো, ভালো সার্ভিস দেবে না, তারপর জং ধরে যাবে, মেশিন ভালো কাজ করবে না। তো আমি মানে আমি আমার কথা ভাবছি, যদি তোমার তোমাদের মানে কথাটা কিভাবে বলবো, তোমার হয়তো খারাপ হবে, আমি ভাবছি আমি মানে দেখো তোমাদের সাথে শেয়ার করবো না, তো কার সাথে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো আমি বলেই দিই কথাটা ক্লিয়ার করে, যে তোমার দাদা ভাই রানিং রাখার জন্য ব্যবস্থা খুঁজছি, দেখি কি করা যায়। তো চলো আমি আমার কাজটা আগে দেখাই, বাকি কথা পরে তোমার সাথে হচ্ছে। আর বলবে যে বলবে তুমি শুধু বক বক করো, কাজ করছো না, আমি পারি না, আমার কোনো কাজ আছে, আমি সব পারি সব। এবার এটাকে ঘষা ঘষা মশা মশা করতে হবে, এটা পুরো ধুলো জমে গেছে, চলো কত দেখছি। যার বাড়িতে যে যে মেশিন আছে সবাই সবার মেশিন, যদি রানিং করে নাও থাকো তো তাড়াতাড়ি করে রানিং করে ফেলো, না হলে আমার মতো এরকম কষ্ট করতে হবে, ঠিক আছে। আর ধুলো তো আমার অ্যালার্জি গো, মেশিন আছে তাড়াতাড়ি করে সবাই চালু করে ফেলো, মজা করে
তাহলে আমার এই যে জং ধরে গেছে, এরকম জং ধরে যাবে সবারটা। বল রে গো গায়ে ভিটামিন পড়ছে না, বুঝেছো? ভিটামিন পড়ছে না গো। আমার সাথে পাখা চলে আসো গো, একটা কাজ করতে মজা লাগে না, যে কোনো কাজ করতে দুজন মজা লাগে। দেখো তো পরিষ্কার হয়েছে কিনা বলবে, হ্যাঁ তোমার পরিষ্কার হলে কত দেখো, দেখেছো কত কষ্ট গো, এই কষ্ট কি সহ্য করা যায়? জং ধরলো কত কষ্ট। আসলে কি বলতো গাইস, আমার বোন নেই বাড়ি, এই কি আমি একা পারি? দাদা ভাই থাকলে তাহলে একজনে ধরি আর একজনে করি, কি আর করা যাবে, একাই করি, কিছু করার নেই। ফাইনালি আমার প্রশ্ন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এর থেকে আর ভালো প্রশ্ন করতে পারছি না, কারণ একা একা কিছুই করা যায় না, সেটা ভালো করে বলতে পারছি তোমরা, মানে দুজন না হলে করা যাচ্ছে না, তো বুঝতে পারছো তো এবার করে নিই, এবার এটা এবার একটার সাথে একটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্ক্রু দিয়ে টাইট দেব। কখনো কখনো টাইট দিতে হয়, আবার কখনো কখনো লুজ রাখতে হয়। দেখো আমি টাইট দেব, কত ট্যালেন্ট আমার, দেখেছো তাহলে তোমার ট্যালেন্টটা ভালো। তো বন্ধুরা আমি কত সুন্দর করলাম দেখো, এটা পুরো টাইট করেই দিয়েছি। আর তোমরা আমার মতো এরকম কারা কারা পারো নাট বোল্ট টাইট দিতে, কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, আর আমার সাথে থাকবে পাশে থাকবে একদম এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছে, মানে এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছে হাওয়াটা, একটু ঠান্ডা করে নিলাম, বুঝতেই পারছো গরম আছে। আমি একা করি, চলো টাটা বাই বাই।